দর্শক দেখেন এক্সক্লুসিভ একটা কালেকশন একটু দেখানোর চেষ্টা করি, জানি না সে কি আসলে এগ্রেসিভ কিনা, কারণ কাউকে দেখতে পাচ্ছি না আমরা পাশে। তো দেখেন ভুট্টি মধ্যেই সে একটু ডিফারেন্ট একটা সাইজ, তার এই চুটটা যদি একটু দেখাই, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল একটা চুট, এবং তার যে সাইজটা ব্যাকটাও কিন্তু মাশাআল্লাহ বেশ, তার চেহারাটা দেখেন চেহারাটাও সেই রকম। তো যদিও আসলে এখন এর আশেপাশে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, এটি কোন ফার্মের দেখি এখানে কিছু আছে কি না। তার ট্যাগের মধ্যে 62 দেখতে পাচ্ছি, কিন্তু ট্যাগের এ কে হেরেটিস। আচ্ছা আচ্ছা, ও এই যে ভাইকে আপনাদের না? আচ্ছা ভাইকে একটু আসবেন এখানে, একটু আসবেন এখানে। কতদিন থেকে লালন পালন করতেছেন আপনারা? এটা কতদিন থেকে আছে আপনাদের কাছে? এটা আছে 4 বছর ধরে। একটু বসবেন। আচ্ছা ভুট্টি তো খুবই শক্তিশালী হয় জানি, তাই না? এবং সে কি এগ্রেসিভ নাকি এরকমই শান্তশিষ্ট আছে? না এটা শান্তশিষ্ট আছে, শান্তশিষ্ট। আমি তো বসলাম দেখলাম যে এটা অনেক শান্ত। ভুট্টির মধ্যে আমরা যে অনেক সময় জানি লাথিটা দিয়ে দিবে না তো আমার না, হ্যাঁ যে বক্সার ভুট্টি বলে অনেকেই, তো সে কি এই বক্সার প্রজাতির নাকি এমনিতে শুধু ভুট্টি? এমনিতে শুধু ভুট্টি আর কি। আচ্ছা এর ওয়েট কেমন আছে বলতে পারবেন? এটা 300+। 300+? জি। আচ্ছা আচ্ছা, আর কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত? জি। কয়টা ক্যাটেল নিয়ে আসছেন এখানে? আমরা 5টা নিয়ে আসছি, 4টা সাইওয়াল আর একটা ভুট্টি। 4টা সাইওয়াল একটা ভুট্টি? জি। তো এখানে কি শুধু মানে দেখাই হচ্ছে, মানে দেখছেই মানুষ নাকি আসলে এখান থেকে কেউ দেখে পছন্দ করে মানে বুকিং টুকিংও দিচ্ছে এরকম কোরবানির জন্য? বা পছন্দ যদি করে তাহলে আমরা সেল দিব আর কি। আর আচ্ছা ভাইয়া নামটা একটু জানতে চাই। মোহাম্মদ আকিব নূর। আকিব নূর কোথা থেকে এসেছেন? বাড্ডা থেকে। বাড্ডা থেকে? জি। আচ্ছা কেমন দেখতেছেন? খুবই সুন্দর, উপভোগ্য, খুবই নিয়ম মাফিক, বিভিন্ন যা স্টল অনুযায়ী বিভিন্ন রকমের পাখি পশু প্রাণী সাজানো আছে, খুবই চমৎকার দেখতে। আচ্ছা এমনিতে কি করছেন আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট? জি।